হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার সকল ইউটিউব ফ্যামিলি সবাইকে গুড আফটারনুন। এখন বাজে বিকাল 4টে। তো 4টের সময় ছাদে এসেছিলাম একটু এক্সারসাইজ করতে, স্কিপিং করতে, জাম্পিং করতে, কিছু মানে ওয়েট লসের জন্য কিছু এক্সারসাইজ করতে। তো ডাক্তারে বলেছে এখন ওয়েট লস করতে হবে, এক্সারসাইজ করতে হবে। তো আমি আগে জিমনাস্টিক করতাম, তো বিয়ের পর আজকে দীর্ঘ 10 বছর, 10 বছর টোটালি জিমনাস্টিক থেকে আমি পুরো ডিটাচ। তো কোমরে অনেক পেন হচ্ছে, তোমরা দেখেছো আমি শর্ট ভিডিওতে ছেড়েছিলাম কিছুদিন আগে, ছিলাম না আমি কলকাতায় গিয়েছিলাম ডক্টর দেখাতে। তো ডাক্তারে বলছে ব্যায়াম করতে করতে বা এক্সারসাইজ করতে করতে ছেড়ে দিলে অনেক রকম প্রবলেম দেখা দেয়। তো আমারও সেরকমই প্রবলেম স্টার্ট হয়েছে। তো ডক্টরে বলেছে যে আবার তোমাকে আগের মতন জিমনাস্টিক করতে হবে, কিন্তু এখন জিমনাস্টিক আগের মতন অতটা করতে পারবো না, কারণ শরীর ভারী হয়ে গেছে, মোটা হয়ে গেছে। তো শরীরে ওয়েট লস করার জন্য একটু ছাদে এলাম, ভাবলাম ভিডিও বানাবো আর একটু এক্সারসাইজ করব। তো আমার ছেলে দেখো কি করছে, আমার এক্সারসাইজ জায়গা আমার ছেলে এক্সারসাইজ করছে। ওর চেহারা ঠিক আছে কিন্তু তবুও ও এক্সারসাইজ করবে। আমি করতে এসেছি মা, তাহলে আমিও করব তোমার সাথে। তো ও স্কিপিং জানে না, আমাকে বলছে মা তাহলে তুমি শিখিয়ে দিও। তো দেখো ছাদের মধ্যে এই জামা কাপড় কেচে মিলে দিয়েছিলাম, তো জামা কাপড় সব তোলা হয়ে গেছে, ব্যাগটা ছাদে রয়ে গেছে। তো ব্যাগটা তখন একটু ভিজা ছিল, তো ভাবলাম একটু শুকা, বিকেলে যাব ছাদে তখন তুলে নেব। তো ছাদে এলাম তুলতে, আর ছেলে দেখো ব্যাগের মধ্যে কি করছে, ওরই স্কুলের ব্যাগ, দেখো কি করছে। আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো এই প্রথমবার 10 বছর পর মানে এক্সারসাইজ করতে স্টার্ট করেছি। হয়েছে হয়েছে হয়েছে, ব্যাগটা ছিঁড়ে গেল রে, ব্যাগটা ছিঁড়ে গেল। বাবা বালির বস্তা ভরে দিয়ে রেডি করে দেবে। ছিঁড়ে গেল, ছিঁড়ে গেল ব্যাগটা, ছিঁড়ে গেল রে ব্যাগটা, ছিঁড়ে গেল। তোরই ব্যাগ, স্কুলের ব্যাগ না, এটা স্কুলের ব্যাগ নয় অবশ্য, এটা হচ্ছে টিউশনে যাওয়ার ব্যাগ। ব্যাগটা ছিঁড়ে গেল, ব্যাগটা ছিঁড়ে গেল। বাবাকে বলে দেবো রে বালির বস্তা ভরে দিতে, যত পারিস ঘুষি মারবি, এখন ছেড়ে দে। ব্যাগটা নাড়ি ভুড়ি সব বেরিয়ে গেল, এবার ছেড়ে দে, এবার ছেড়ে দে। হয়েছে হয়েছে হয়েছে, ওরে বাবরে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। পাটা ফা করো না,
1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1 2 3 4 1
ওই তো সুন্দর হচ্ছে, এই তো প্রথম দিন প্র্যাকটিসে এত সুন্দর হচ্ছে। বাহ বাহ, এই তো অনেক কোমর হয়ে গেল। হ্যাঁ বাহ, গুড গুড, এই তো এই তো হচ্ছে হচ্ছে। হ্যালো বন্ধুরা, এতক্ষণ পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য, আমার পুরো ভিডিওটা দেখার জন্য। যারা যারা আমার পুরো ভিডিওটা দেখেছো, প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছো। তোদের বুঝতেই পারছো পুরো ঘেমে গেছি, পুরো একদম গা দিয়ে দেখো মুখ দিয়ে পুরো ঘাম গড়াচ্ছে, তো এক্সারসাইজ করতে গিয়ে। তো টাটা বাই বাই, যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও, কারণ এই অনেক দিন পর, 10 বছর পর এক্সারসাইজ আজকে ফার্স্ট দিন করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও, যদি তোমাদের এরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে জানিও, পরে আবার নেক্সট ব্লগে কোনো অন্যরকম কোনো এক্সারসাইজ দেখাবো। তো টাটা বাই বাই, সবাই ভালো থেকো, বাই বাই ইউটিউব ফ্যামিলি, বাই। মা গো মা।